ব্রেস্টে চেক আপ করবেন, তার জন্য কি সবাইকে ঢাকায় আসতে হবে? না, যারা ঢাকায় আছেন তারা ঢাকায় চেক আপ করবেন, আর যারা জেলা উপজেলা পর্যায়ে আছেন তারা তাদের নিকটস্থ হাসপাতালে ব্রেস্টের চেক আপ করাবেন। হ্যাঁ, উপজেলা পর্যায়ে হয়তো বা আপনার ম্যামোগ্রামের ফ্যাসিলিটিস নাও থাকতে পারে, কিন্তু আমি যতদূর জানি জেলা পর্যায়ে ম্যামোগ্রামের ফ্যাসিলিটিস আছে। সুতরাং আপনার চেক আপের জন্য সবাইকে ঢাকায় আসতে হবে না। তাহলে প্রথমত আপনারা যেটা করবেন, আপনাদের 35 বছর বয়স হয়েছে, সুতরাং আপনারা যে নিকটস্থ হাসপাতালে খোঁজ নেবেন ম্যামোগ্রাম হয় কি না, যদি না হয় তাহলে সেখানকার ডক্টরের কাছে পরামর্শ নেন যে নিয়ারেস্ট কোন হাসপাতালে এটা আছে। ডক্টরে ভালো বলতে পারবে কোথায় ম্যামোগ্রাম করা যায়, সেখানে গিয়ে একটা ম্যামোগ্রাম করুন, ডক্টরকে দেখান, এবং অবশ্যই সেটা ব্রেস্ট সার্জন হতে হবে। তাহলে আপনি চেক আপ করায় যদি দেখেন ভালো আছে তাহলে আর কোনো দরকার নেই কোথাও ছুটিছুটি করার। কিন্তু যদি দেখেন যে না ম্যামোগ্রামে কিছু আছে, তাহলে কোর বায়োপসি, আল্ট্রাসাউন্ড গাইডেড কোর বায়োপসি ছোটো ছোটো টিউমারগুলো করার জন্য লাগে, সেই ক্ষেত্রে আপনাকে আল্ট্রাসাউন্ড গাইডেড কোর বায়োপসি পারে এমন ডক্টরের কাছে যে চেক আপ মানে বায়োপসিটা করে কনফার্ম হতে হবে যে এটা ক্যান্সার না অথবা এটা ক্যান্সার। যদি ক্যান্সার হয় তাহলে আপনাকে ডেডিকেটেড ক্যান্সার যারা চিকিৎসা করে ব্রেস্ট ক্যান্সার নিয়ে যেসব সার্জন বিষয় অনকোলজিস্ট কাজ করে তাদের কাছে যেতে হবে। তাহলে আসুন যে সবাইকেই কিন্তু ব্রেস্টের চেক আপের জন্য ঢাকায় আসতে হবে না, সবাইকেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে হবে না, নিকটস্থ জায়গাতে আপনারা ব্রেস্টের চেক আপ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।